আমাদের এখান থেকে আমরা একটি অনানুষ্ঠানিক পত্র বিএনপির মহাসচিব মহোদয়কে উদ্দেশ্য করে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আনুষ্ঠানিক নয়, কথাটা হচ্ছে অনানুষ্ঠানিক আলোচনায় অন্তত আপনারা অংশগ্রহণ করতে পারেন, এইভাবে একটি চিঠি দিয়েছিলাম। তো এটা আমাদের এখান থেকে বৃহস্পতিবার শেষ বেলায় চিঠিটা দেওয়া হয়েছে। আমার মনে হয় চিঠিটা ওনারা পেয়েছেন, কারণ বিভিন্ন বক্তব্য থেকে মনে হচ্ছে চিঠিটা ওনারা পেয়েছেন। আমি জানি না চিঠি ওনারা পেয়েছেন কিন্তু আমার কাছে ওই ধরনের আসেনি, তবে আমি ধরে নিচ্ছি ওনারা চিঠিটা পেয়েছেন। এবং ওটা মূল জিনিসটা ছিল, আমরা কিন্তু সংলাপে আহ্বান করি নাই, সংলাপ বিষয়টি কিন্তু আনুষ্ঠানিক, আমরা কোনোভাবেই ওনাদেরকে সংলাপে আমন্ত্রণ জানাইনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি আনুষ্ঠানিক না হলেও, আনুষ্ঠানিক অর্থ সংলাপ না হলেও অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। আমরা অত্যন্ত বিনীতভাবে এই আমন্ত্রণ এবং আহ্বানটা তাদেরকে জানিয়েছি। তারপরে আমরা বিভিন্ন পত্র পত্রিকা, এটা সত্য মিথ্যে জানি না, বলা হয়েছে, অনেকে বলতে চেয়েছেন এটা সরকারের একটি কূটকৌশলী। আমি আপনাদের মাধ্যমে পুরো জাতিকে অবহিত করতে চাই, আশ্বস্ত করতে চাই, এই পত্রের সাথে সরকারের কোন রকম সংস্রব নাই বা ছিল না। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান তাহলে এটা নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে, সরকারের কূটকৌশল এটা নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। নির্বাচন কমিশন, আপনারা অবহিত আছেন যে একেবারে প্রথম থেকেই আমরা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি। নির্বাচন কমিশন মনে করে গণতন্ত্রের সাথে স্বার্থে, নির্বাচনের স্বার্থে এবং দলীয় গণতন্ত্রের সাথে দলগুলো, বিশেষ করে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন। এই দলগুলোর কথা বলছি, সংসদীয় গণতন্ত্রে দলীয় শাসনটাই হচ্ছে মুখ্য। বিদ্রোহী প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাদের দ্বারা কখনো সরকার গঠন করা সম্ভব হয় না। সেই জন্য আমাদেরও লক্ষ্য আমাদের দলগুলো চর্চার মাধ্যমে আরও সমৃদ্ধ হোক, আরও সংহত হোক এবং দেশে দলীয় চর্চা এবং সংস্কৃতির মাধ্যমে গণতান্ত্রিক সরকার আরও সংহত হোক, সেটা আমাদের প্রথম দিন থেকে আমাদের সদিচ্ছা। এই সদিচ্ছা আমরা, সদিচ্ছার প্রতিফলন আমরা সবসময় আপনাদের মাধ্যমে ঘটানোর চেষ্টা করেছি। তো এটুকুই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটার জন্য নিরসন হয় যে পত্রটি আমাদের এখান থেকে গেছে, সরকারের পরামর্শ অনুযায়ী নয়। আর এটা মনে করা, আমরা অনেক সময় ব্যথিত হই যে সরকারের আজ্ঞাবহ হয়ে কোনো কাজ আমরা করব, আমরা সরকারের আজ্ঞা বহন করিনি। একটা কমিশন, পাঁচজন কমিশনার আমরা এখানে আছি, আমরা নির্বাচন বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আলোচনা করছি। আমাদের আমাদের চিন্তার মধ্যে দিয়ে এটা ফুটে উঠেছে যে বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। আমরা বলেছি আপনাদের যে কৌশল, সেই কৌশলের উপর আমাদের কোনো রকম মন্তব্য থাকবে না, তারপরেও আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই। আলোচনার ফল ইতিবাচক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু প্রয়াস গ্রহণ করতে তো কোনো বাধা থাকা উচিত নয়। আমি এটুকুই আপনাদের বলতে চাচ্ছি। আমরা কোনো চিঠি পাইনি, সেটা হয়তো আপনাকে বলেছেন, আচ্ছা যা, কিন্তু আমি গণমাধ্যম, আমি যেহেতু আমি চিঠি দিয়েছি, যে কোনো রেসপন্স আমাকে চিঠির মাধ্যমেই পেতে হবে। গণমাধ্যমে যেটা বলেছেন, গণমাধ্যমে অনেকের বক্তব্য শুনেছি, সেই জন্য আমি জেনারেলাইজ ওয়েতে বললাম, অনেকে এই ধরনের বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা আশা করি, যেহেতু মহাসচিব মহোদয়কে আমি অত্যন্ত বিনীতভাবে একটা পত্র দিয়েছি, তাদের যে কোনো বক্তব্য আমাদের কাছে যদি পত্রের মাধ্যমে আসে সেটা কাঙ্ক্ষিত, এবং ওর পর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এখন আগাম কোন সিদ্ধান্ত না, সেটা কি কথা বল না, আমি প্রশ্ন তুলতে চাচ্ছি না। কথা হচ্ছে বিএনপিকে আমন্ত্রণ জানা হয়েছে, উনি ওরা যদি আসেন কি আলোচনা করব সেটা সেই সময়টা বলে দিতে হবে, আলাপচারিতার মধ্যেই সেটা ফুটে উঠবে, ওনারা কি বললেন আমরা কি বলবো, এই বিষয়ে আগাম কোনো বক্তব্য, আগাম কোনো ধারণাও আমি দিতে পারছি না আপনাদের। আলোচনার
আগামী নির্বাচন সামনে রেখে যদি আলোচনা তারা সম্ভব হয় তাহলে আপনারা একটা ডেট ঠিক করবেন, তারা যদি কোন একটা এজেন্ডা দিয়ে দেয় যেমন শফিকুল ইসলাম আজমি যেটা প্রোগ্রামে বলেছেন সেটাও ওরা যদি এজেন্ডা ঠিক করে দেয় তখন আমরা কি করব, তখন কমিশন সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, ধন্যবাদ। এটা ফুল কমিশন কেন জানবে না, কমিশনের পক্ষ থেকে পত্র দেওয়া হয়েছে, কমিশন অক্ষরে অক্ষরে প্রতিটা চিঠিটা পাঠ করেছে এবং আমাদের কমিশনে আমাদের কোন কোন সদস্য কিছু সংশোধন দিয়েছে সেটাও আমরা দেখেছি, সবাই দেখেছে এবং সেই সংশোধনগুলোকে অন্তর্ভুক্ত করেই চিঠিটা দেওয়া হয়েছে। এটা প্রধান নির্বাচন কমিশনের পত্র নয়, প্রধান নির্বাচন কমিশনার লিখেছেন কিন্তু অন বিহাফ অব দি কমিশন হোল কমিশন এই পত্রটা বিএনপির মহাসচিব মহোদয়কে দেওয়া হয়েছে। আমি এটা জানিও না ওনার সাথে আলোচনা হয়েছে এবং কি শর্ত যেটা দিয়েছে বলে এটাও আমার নলেজে নাই, আমি শুধু আমাদের মতো আমাদের চিন্তা থেকে উদ্ভূত যে সিদ্ধান্ত সেটা আমরা প্রচার করেছি। চাপ যেটা বলেছেন এটা একেবারেই একটা অমূলক একটা ধারণা যে এই কতক্ষণ পর পর আমাদের চাপ দিবে আমরা ডেবে যাব, চাপ দিবে আমরা ডেবে যাব, এটা হওয়ার কথা নয়। এটা হয়েছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। আমরা যে চিঠিগুলো দিয়েছিলাম চিঠিগুলোর মধ্যে আমার কাছে ঠিক তথ্যটা নেই, যেটা ১৩৩টা আমরা চিঠি দিয়েছিলাম, কতগুলো আমাদের রিপ্লাই দিয়েছে ৪০টার মতো আমরা রিপ্লাই পেয়েছি যে যেটা ওরা অ্যাকশন নিচ্ছেন। আর আপনাদেরকে বলে রাখি যে এটা ঠিকই, আমরা যখনই চিঠি লিখি আমাদের যে ডিপার্টমেন্টাল প্রসিডিং এর যে রুল আছে আপনারা দেখেন আদালতে যখন মামলা হয় তার যে গতি বিভিন্ন কারণে এর যে পদ্ধতিগত এবং সে কারণেই হয়তো ওরা ব্যবস্থা নিয়েছে এবং প্রসিডিংটা চলছে এবং বেশ কিছু ইয়ে থেকে আমরা কোনো ইয়ে পাইনি, আমরা দ্বিতীয়বার ওদেরকে চিঠি দেব বা আমরা আমাদের সিদ্ধান্ত জানাব দ্রুত ব্যবস্থা নিতে অথবা অন্য কোনো বিকল্প আমাদের আছে কিনা সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা ওদেরকে জ্ঞাত করব। কি সিদ্ধান্তটা বাস্তবায়ন করলাম তাকে হয়তো ওখান থেকে যেই দায়িত্বে উনি ব্যর্থ হয়েছেন সেই দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়ে এখানে সংযুক্ত করা হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তারপরে এটা প্রমোশন নয়, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দ্যাট ইজ গুড এনাফ, কিন্তু এটাই হচ্ছে প্রচলিত নিয়ম, তাকে তার দায়িত্ব থেকে তুলে নিয়ে আসা। থ্যাংক ইউ।